নজর রাখবো যে খবরের দিকে, কয়লা কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয়, দিল্লিতে তলব করতে পারবে না ইডি নির্দেশ, সুপ্রিম কোর্টের বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদারের কাছ থেকে। অর্ণব, বিস্তারিত ভাবে জানাও আমাদের। একবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের সময় তাকে যেন সমান না করা হয় ইডির তরফ থেকে, এবং সুপ্রিম কোর্টে সেই মামলার হিয়ারিং হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেটা জানাচ্ছে যে কয়লা কাণ্ডে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এই যে 10 জুন পর্যন্ত তাকে কিন্তু তলব করা যাবে না দিল্লিতে, অর্থাৎ ইডি তাকে সমান করতে পারবে না, এবং এই সময়টা যেহেতু বলাই যায় যে নির্বাচন চলবে, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। কয়লা কেলেঙ্কারিতে দিল্লিতে তলব করতে পারবে না ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলবেন এই বিষয়ে? এখন প্রথমত সুপ্রিম কোর্টের নির্ণয়, আমরা তো আর কোর্টের ঊর্ধ্বে নই বা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নই যে আমরা বলবো বিচারপতি বিক্রি হয়ে গেছে বা বড় উকিলদের সামনে রেখে এটা করা হয়েছে, কিন্তু আমাদের কয়েকটি প্রশ্ন উঠছে। সেটা হচ্ছে, এই ধরনের রায় খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট থেকে চলে আসছে, মাননীয় প্রধান বিচারপতি প্রায় পারলে রোজই হচ্ছে ইলেকটোরাল বল নিয়ে তার এজলাস বসছে, কিন্তু ডিএর মামলা উঠছে না। অদ্ভুত অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি আমরা, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা, এবং এর পেছনে বড় বড় উকিলরা তারা নেমে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাজ বলে করে বলে যে পার্টি, গরিব মানুষের পার্টি যারা ক্লেম করে, সেই পার্টিগুলো কিন্তু তারা কোটি কোটি টাকা দিয়ে লয়ার নামাচ্ছে, কপিল সিব্বলের মতো লয়ারকে দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমি বাঁচানোর চেষ্টার কোনো মানে বুঝি না, কারণ অভিষেক বাবু তো বলেছিলেন যে তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তিনি পার্টির মঞ্চে চলে যাবে। তো কোর্টের সামনে যেতে অসুবিধে কোথায় বা এনকোয়ারির সামনে যেতে অসুবিধে কোথায়, যদি আমার ভয় না থাকে। ধন্যবাদ সুকান্ত বাবু, আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি তার প্রতিক্রিয়া জানালেন, এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, বিস্তারিত জানাও। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। কয়লা কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয়, লোকসভা নির্বাচনের আগে তলব নয় অভিষেককে, এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের, দিল্লিতে তলব করতে পারবে না ইডি। ইডি সমনের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারই প্রেক্ষিতে কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের যে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যেমনটা তুমি জানাচ্ছিলে, একবারে দেখো সুপ্রিম কোর্টে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আবেদন জানান যে যেহেতু লোকসভা নির্বাচন এবং এর মধ্যে কয়লা কাণ্ডে যেন তাকে দিল্লিতে সমন না করা হয়, এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রেই যেটা সুপ্রিম কোর্টের শুনানি চলে এবং সেখানে জানানো হচ্ছে 10 জুলাই পর্যন্ত কিন্তু তাকে স্বস্তি দেওয়া হয়েছে, অর্থাৎ 10 জুলাই পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু দিল্লিতে তলব করা যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট ইডিকে। এবং সেক্ষেত্রে 10 জুলাই এর পর কিন্তু ফের এই মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট, এবং সেখানে তখন কি বিষয় উঠে আসবে সেটাই কিন্তু দেখার। মূলত কয়লা দুর্নীতি মামলায় কিন্তু ইডির সমানকে, সমানের বিরোধিতা করে কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকেই আজকে শুনানি হয়, এবং শুনানির পরেই কিন্তু এটা সুপ্রিম কোর্টের অর্ডার যে 10 জুলাই পর্যন্ত কিন্তু তাকে কোনো রকম ভাবে দিল্লিতে ইডি সমান করে ডাকতে পারবে না। ফাইন, ধন্যবাদ অর্ণব। কয়লা দুর্নীতি মামলায় ইডি সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই দ্বারস্থ হওয়ার প্রেক্ষিতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে তলব নয় দিল্লিতে তলব করতে পারবে না ইডি নির্দেশ সুপ্রিম কোর্টের। কয়লা কেলেঙ্কারিতে আপাতত স্বস্তি বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ কয়লা কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয়, লোকসভা নির্বাচনের আগে তলব নয় অভিষেককে, দিল্লিতে তলব করতে পারবে না ইডি, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডি সমনের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই দ্বারস্থ হওয়ার প্রেক্ষিতে কিন্তু কয়লা কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয় এবং লোকসভা নির্বাচনের আগে তলব করা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের, এবং কোনোভাবেই দিল্লিতে তলব করতে পারবে না ইডি, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কয়লা
কেলেঙ্কারিতে আপাতত বলা যেতে পারে যে অভিষেককে তলব নয়। আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের সময় তাকে যেন সমান না করা হয় ইডির তরফ থেকে, এবং সুপ্রিম কোর্টে সেই মামলার হিয়ারিং হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেটা জানাচ্ছে যে কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এই যে 10 জুন পর্যন্ত তাকে কিন্তু তলব করা যাবে না দিল্লিতে, অর্থাৎ ইডি তাকে সমন করতে পারবে না। এবং এই সময়টা যেহেতু বলাই যায় যে নির্বাচন চলবে, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। কয়লা কেলেঙ্কারিতে দিল্লিতে তলব করতে পারবে না ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কি বলবেন এই বিষয়ে? এখন প্রথমত সুপ্রিম কোর্টের নির্ণয়, আমরা তো আর কোর্টের ঊর্ধ্বে নই বা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নই যে আমরা বলবো বিচারপতি বিক্রি হয়ে গেছে বা বড় উকিলদের সামনে রেখে এটা করা হয়েছে। কিন্তু আমাদের কয়েকটি প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে এই ধরনের রায় খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট থেকে চলে আসছে, মাননীয় প্রধান বিচারপতি প্রায় পারলে রোজই হচ্ছে ইলেকটোরাল বন্ড নিয়ে তার এজলাস বসছে, কিন্তু ডিএর মামলা উঠছে না। অদ্ভুত অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি আমরা, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা, এবং এর পেছনে বড় বড় উকিলরা তারা নেমে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাজ বলে করে বলে যে পার্টি, গরিব মানুষের পার্টি যারা ক্লেম করে, সেই পার্টিগুলো কিন্তু তারা কোটি কোটি টাকা দিয়ে লয়ার নামাচ্ছে, কপিল সিব্বলের মতো লয়ারকে দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমি বাঁচানোর চেষ্টার কোনো মানে বুঝি না, কারণ অভিষেক বাবু তো বলেছিলেন যে তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তিনি পার্টির মঞ্চে চলে যাবে। তো কোর্টের সামনে যেতে অসুবিধে কোথায় বা এনকোয়ারির সামনে যেতে অসুবিধে কোথায়, যদি আমার ভয় না থাকে। ধন্যবাদ সুকান্ত বাবু, আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি তার প্রতিক্রিয়া জানালেন, এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে বিস্তারিত জানাও। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। কয়লা কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয়, লোকসভা নির্বাচনের আগে তলব নয় অভিষেককে, এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের। দিল্লিতে তলব করতে পারবে না ইডি, ইডি সমনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারই প্রেক্ষিতে কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের যে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যেমনটা তুমি জানাচ্ছিলে, একবারে দেখো সুপ্রিম কোর্টে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আবেদন জানান যে যেহেতু লোকসভা নির্বাচন এবং এর মধ্যে কয়লা কাণ্ডে যেন তাকে দিল্লিতে সমন না করা হয় এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের শুনানি চলে এবং সেখানে জানানো হচ্ছে 10 জুলাই পর্যন্ত কিন্তু তাকে স্বস্তি দেওয়া হয়েছে, অর্থাৎ 10 জুলাই পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু দিল্লিতে তলব করা যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট ইডিকে। এবং সেক্ষেত্রে 10 জুলাই এর পর কিন্তু ফের এই মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট, এবং সেখানে তখন কি বিষয় উঠে আসবে সেটাই কিন্তু দেখার। মূলত কয়লা দুর্নীতি মামলায় কিন্তু ইডির সমানকে সমানের বিরোধিতা করে কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকেই আজকে শুনানি হয়, এবং শুনানির পরেই কিন্তু এটা সুপ্রিম কোর্টের অর্ডার যে 10 জুলাই পর্যন্ত কিন্তু তাকে কোনো রকম ভাবেই দিল্লিতে ইডি সমান করে ডাকতে পারবে না। ফাইন, ধন্যবাদ অর্ণব। কয়লা দুর্নীতি মামলায় ইডি সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই দ্বারস্থ হওয়ার প্রেক্ষিতেই কিন্তু লোকসভা নির্বাচনের আগে তলব নয় দিল্লিতে তলব করতে পারবে না ইডি নির্দেশ সুপ্রিম কোর্টের। কয়লা কেলেঙ্কারিতে আপাতত স্বস্তি বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ কয়লা কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয়, লোকসভা নির্বাচনের আগে তলব নয় অভিষেককে, দিল্লিতে তলব করতে পারবে না ইডি, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডি সমনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই দ্বারস্থ হওয়ার প্রেক্ষিতেই কিন্তু কয়লা কেলেঙ্কারি
কেলেঙ্কারিতে আপাতত অভিষেককে তলব নয় এবং লোকসভা নির্বাচনের আগে তলব করা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের, এবং কোনোভাবেই দিল্লিতে তলব করতে পারবে না ইডি, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কয়লা কেলেঙ্কারিতে আপাতত বলা যেতে পারে যে অভিষেককে তলব নয়।